সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব প্রনন রেফারেন্স নিয়ে, অর্থাৎ প্রননের সঠিক প্রয়োগ কোথায় কিভাবে করতে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পরিবেশটি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 350-এর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে লিখে দিন কোন ভিডিও দেখতেছেন, উক্ত ভিডিও লিঙ্কটি আমরা দিয়ে দিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব প্রনন রেফারেন্স কিভাবে, অর্থাৎ প্রননের সঠিক প্রয়োগ কিভাবে করতে হয় সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে, অর্থাৎ আজকের ভিডিওটি প্রনন রেফারেন্স উপর দ্বিতীয় ভিডিও লেকচার। তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই অংশটি, অর্থাৎ প্রনন বলতে কি বুঝি এবং কোনগুলি কিভাবে পরিবর্তন হয় এই বিষয়গুলো নিয়ে। এখানে অনেকগুলি এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে বেশ কিছু এক্সাম্পল আলোচনা করেছিলাম, বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি। যারা উক্ত ভিডিওটি দেখেননি তারা উক্ত ভিডিও লেকচারটি দেখে নেন, তারপর আজকের ভিডিওটি দেখুন। হ্যাঁ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রনন নাউনের পরিবর্তে প্রনন যেভাবে বসে, হ্যাঁ সেই সকল বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা শিখব প্রননের পরিবর্তে প্রনন যেভাবে বসে সে বিষয়টা লক্ষ্য করুন এখানে। যেমন এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড ডু দেয়ার ডিউটিস, প্রত্যেক ছাত্র শিক্ষক এবং ছাত্র তাদের যথাযথ ডিউটি পালন করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে কি পরিবর্তন হলো। এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড ডু হিজ ডিউটিস, প্রত্যেক শিক্ষক প্রত্যেক ছাত্র তার কর্তব্য পালন করা উচিত। তো বন্ধুগণ এখানে তাদের নয় তার, তা আমরা জানি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাই প্রত্যেক ছাত্র এবং প্রত্যেক স্টুডেন্ট তার ডিউটি পালন করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটা জানি যে এভরিবডি নবডি নন নান এদের পরিবর্তে আমরা প্রণন্তি সিঙ্গুলার হয়, তাই এখানে দেয়ারের পরিবর্তে হিজ হবে। সমাধান হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার তাই প্রনন সিঙ্গুলার হবে, অর্থাৎ এগুলাকে সিঙ্গুলার বোঝে তাই এখানে সিঙ্গুলার হবে। এখন আসুন আইদার রোহান, হয়তো রোহান না হয় সাদিয়া, হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক, হয়তো রোহান না হয় সাদিয়া তাদের কাজটি করেছে। কিন্তু না বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন যে হয়তো রোহান না হয় সাদিয়া তার কাজটি করেছে। এখন অরের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী এখানে প্রননটি হবে। এখানে বাংলাটা লক্ষ্য করুন, হয়তো রোহান না হয় সাদিয়া তার কাজ করেছে, অর্থাৎ রোহান হয়তো করেছে না হয় সাদিয়া কাজ করেছে, এরকম হবে। এখন তিন নম্বর আসুন, নাইদার দা, লক্ষ্য করুন এখানে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দিস হিজ ডিউটিস, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার ডিউটিস। বন্ধুগণ, স্টুডেন্টসের পরে যখন হ্যাভ বসে, অর্থাৎ স্টুডেন্টস পোড়াল, তো পোড়াল অঞ্জি দেয়ার বসলো। দেখেন অর্থটা একটু ভালো করে লক্ষ্য করুন, শিক্ষকও তার কর্তব্য পালন করেনি, ছাত্র তাদের কর্তব্য পালন করেনি, তাদের কর্তব্য তাদের বলতে দেয়ার হবে। সমাধান হচ্ছে অর নর বাট অলসো, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অক্সিলভার বসে এবং বা মলবার বসে এবং প্রণন বসে। হ্যাঁ বন্ধুগণ, এখানে এটাই শিখলাম যে অর নর বাট অলসো এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার বসে, অক্সিলভার বসে এবং প্রণন বসে, এটা মনে রাখতে হবে। এখন চার নম্বর শুন, দ্য ম্যাঙ্গুস অফ রাজশাহীর আমগুলি আর বেটার দেন গাজীপুর। হ্যাঁ বন্ধুগণ, রাজশাহীর আমগুলি গাজীপুরের চেয়ে অধিকতর ভালো, না গাজীপুরের আমের চেয়ে অধিকতর ভালো, এইভাবে হবে। লক্ষ্য করুন, দ্য ম্যাঙ্গুস অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ গাজীপুর, অর্থাৎ গাজীপুরের আমগুলির চেয়ে অধিকতর ভালো। দ্য এরিয়া অফ সিলেট ইজ বেটার দেন চিটাগং। হ্যাঁ বন্ধুগণ, সিলেটের এলাকা চিটাগংয়ের চেয়ে ভালো। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন চিটাগং নয়, চিটাগংয়ের এলাকা চেয়ে ভালো, এইভাবে হবে। তো এখানে লেখা আছে যে এরিয়া অফ সিলেট ইজ বেটার দেন ডেট অফ চিটাগং, অর্থাৎ ডেট মানে চিটাগংয়ের ওই এলাকা চেয়ে ভালো। ইচ অফ দ্য গার্লস ডু দেয়ার ডিউটিস প্রপারলি, প্রত্যেক
ইচ অফ দ্য গার্লস মেয়েদের প্রত্যেকে তাদের ডিউটি পালন করতেছে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন, ইচ অফ দ্য গার্লস মেয়েদের প্রত্যেকে মানে এটা একটা সিঙ্গুলার, প্রত্যেকে এটা কাউন্ট করা যায় না, তাই সিঙ্গুলার। ডাজ হার ডিউটিস প্রপারলি, হার ডিউটিস প্রত্যেক মেয়েদের প্রত্যেকেই তার কর্তব্য পালন করতেছে। এখন সাত নম্বর আসেন, দ্য গার্লস ইচ, মেয়েরা প্রত্যেকে হ্যাভ ডান হার ডিউটিস। হ্যাঁ দ্য গার্লস ইচ হ্যাভ ডান দেয়ার ডিউটিস, মেয়েরা প্রত্যেকেই তাদের কর্তব্য পালন করতেছে। তো বন্ধুগণ, ইচ যখন সাবজেক্টের আগে বসে তো সিঙ্গুলার বোঝে, সাবজেক্টের আর সাবজেক্টের পরে যখন বসে অর্থাৎ মেয়েরা প্রত্যেকে, অর্থাৎ বোঝালো মেয়েরা সবাই, এই জন্য দেয়ার ডিউটিস হলো। আট নম্বর, এভরি মাদার শুড ডু দেয়ার ডিউটিস, প্রত্যেক মা তাদের কর্তব্য পালন করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এভরি মাদার শুড ডু হার ডিউটিস, প্রত্যেক মায়েরই তার কর্তব্য পালন করা উচিত। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটা জানি এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ কি এভরি মাদার সিঙ্গুলার, তাই হার বসলো। তা নিচে একটু লক্ষ্য করেন নিয়মগুলি, লক্ষ্য করেন এখানে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রনন সিঙ্গুলার হবে, আর পোড়াল হলে প্রনন পোড়াল হবে। লক্ষ্য করেন, এভরি বডি, এনি বডি, সাম বডি, এনি ওয়ান, সাম অন, এভরি ওয়ান, ন বডি, অর্থাৎ এভরি প্লাস নাউন, ন প্লাস নাউন, ইচ প্লাস নাউন। লক্ষ্য করেন এখানে ইচ প্লাস নাউন, এনি প্লাস নাউন, সাম প্লাস নাউন, এটা সিঙ্গুলার, তাই এদের পরে হিজ হার হিম এরূপ প্রনন বসবে। এখন আসো নয় নম্বরে, এভরি ওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, তো প্রত্যেকেই তাদের ভালো কিছু করার চেষ্টা করতেছে। বন্ধুগণ লক্ষ্য করেন যে এভরিওয়ান তো সিঙ্গুলার, সেহেতু হিজ বা হার, হ্যাঁ এভরিওয়ান দিয়ে সিঙ্গুলারও বোঝায় আবার পোড়ালও বোঝায়, তাই এখানে হিজও দেওয়া যাবে হারও দেওয়া যাবে। ইফ এ পার্সন ওয়ার্কস আর, যদি একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে, ই উইল সাকসিড, সে সফল হবে। তো বন্ধুগণ, ইফ এ পার্সন তো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু হি বা সি হবে। এ পার্সন দিয়ে ছেলে এবং মেয়ে বা পুরুষ এবং নারী একজনকে বোঝানো হয়, তাই সি বা সি বসবে। ইউ উইল কিল টাইম হুইচ ইস আনওয়ান্টেড, তুমি সময় নষ্ট করো যেটি অপ্রত্যাশিত। তো বন্ধুগণ, হুইচ মানে যেটি, কিন্তু না, ইউ উইল কিল টাইম অ্যান্ড দ্যাট ইস আনওয়ান্টেড, তুমি সময় নষ্ট করো এবং সেটি অপ্রত্যাশিত, এবং সেটি দ্যাট মানে সেটি সেটি অপ্রত্যাশিত। আই মিট দ্য বয়, আমি সেলটের সাথে সাক্ষাৎ করেছিলাম, দ্যাট ইজ ইউর ফ্রেন্ড, যেটি যে তোমার বন্ধু। তো বন্ধুগণ, যেটি তোমার বন্ধু, তো ব্যক্তিকে কখনো যেটি বলা যায় না, যেটি বলা যায় না, যে বলতে হবে, যে তোমার বন্ধু। এখন আসেন, দিস ইজ দ্য বুক হু আই ওয়ান্ট, তো বন্ধুগণ যে দিস ইজ দ্য বুক, এটি সেই বই, হু মানে যে আমি চাই, মানে যেটি আমি চাই, বন্ধুগণ হুইচ আই ওয়ান্ট বা দ্যাট আই ওয়ান্ট, এটা হবে। এখন আসেন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব পুরো অংশটি দেখার জন্য। লক্ষ্য করেন এখানে যে দিস ইজ দ্য বুক হুইচ বা দ্যাট আই ওয়ান্ট, সেটি আমি চাই। এখন আসেন ১৩ নম্বর বাক্য, লক্ষ্য করেন, নাউন দে সিঙ্গুলার এবং পোড়াল ওভয়টা বোঝায়, নান দে সিঙ্গুলার পোড়াল ওভয়টা বোঝায়, আর যেমন নান আর হ্যাপি, আর নান ইজ অনেস্ট, নান আর হ্যাপি, দুইভাবে আমরা বলতে পারি। নান দে ব্যক্তি বা প্রাণী, অর্থাৎ কাউন্টেবল নাউন বোঝালে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই ব্যবহার করা যায়, কিন্তু আনকাউন্টেবল বোঝালে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন নান ইজ বা আর হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউ সুখী না। নান অব দ্য স্টুডেন্টস, ছাত্রদের কেউই না, হ্যাজ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। সাম অব দ্য স্টুডেন্টস হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, ছাত্রদের কেউ কেউ ফেল করেছিল, কিন্তু এখানে সংখ্যা বোঝালো, আর নান দিয়ে সংখ্যা কোনোটাই কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল বোঝা যায় না, তাই এখানে হ্যাভ এস দুইটি বসে। তো মনে রাখতে হবে নান সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ইজ আর হ্যাভ হ্যাজ এগুলো বসে। তো বন্ধুগণ, পরবর্তী লেকচার আমরা আলোচনা করব প্রনানের পরিবর্তে নাউন যেভাবে বসে। হ্যাঁ বন্ধুগণ, আমরা আসুন, আজকের ভিডিওতে আমরা শিখেছি প্রনানের পরিবর্তে প্রনন যেভাবে বসে, কিন্তু আজকে আমরা শিখব প্রননের মানে তৃতীয় ক্লাসে আমরা শিখব প্রননের পরিবর্তে নাউন যেভাবে বসে। তাই এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে ইনশাল্লাহ। আর যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, হিসাব নিকাশ করে শিখবেন, বেঙ্গে বেঙ্গে আর ধাপে ধাপে শিখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো লিখতে থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।